নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প কালো মোরগ গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না শুরু করছি গল্প কালো মোরগ লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল শীতকালে কলেজে ছুটি ছাটা পাইলেই তিনি বন্দুক লইয়া বাহির হইয়া পড়িতেন বাঘ ভালুক শিকারের দূরাকাঙ্ক্ষা তাহার ছিল না ঘুঘু বনপায়রা হরিয়াল খড়গো সত্যা করিয়া তাহার রক্ত চরিতার্থ হইত ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল অতিশয় যুক্তিপরায়ণ অমোঘ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হইয়া তিনি বিবাহ করেন নাই একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরিয়া ভরণ পোষণ করিবেন ইহার কোনো যুক্তিসম্মত কারণই তিনি খুঁজিয়া পান নাই অন্তরঙ্গ বন্ধু বন্ধুবান্ধবও কেহ ছিল না তাহার কাছে এই সকল সম্পর্কের কোনো মানে হয় না বস্তুত এই মানে হয় না কথাটা তাহার মনের এবং কথার মাত্রা হইয়া দাঁড়াইয়াছিল ভূত ভগবান প্রেত আত্মবিসর্জন প্রভৃতি কথা শুনিলে তিনি একটু মুখ বাঙাইয়া বলিতেন মানেই হয় না নিজের শিকার প্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করিয়াছিলেন জীব মাত্রেই হিংসা পরায়ণ বৃত্তি মানুষের স্বধর্ম মাঝে মাঝে রক্তপাত না করিলে মনে স্বাস্থ্য খারাপ হইয়া যায় তাই শিকার করা আবশ্যক তিনি একাকি শিকারে যাইতেন তাহার পরিচিতদের মধ্যে কাহারও শিকারের নেশা ছিল না তাছাড়া গোকুলবাবুর মতে দল বাঁধিয়া শিকার করিতে যাওয়ার মানে হয় না তাহার একটি সাইকেল ছিল এক নলা বন্দুকটি সাইকেলের রডে বাঁধিয়া তিনি বাহির হইতেন শহরের আট দশ মাইল বাহিরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে শীতকালে যখন বট ও অসত্যের ফল পাকিতে আরম্ভ করে তখন পারাবৎ জাতীয় পাখিরা সেখানে ভিড় করে গোকুলবাবু প্রতি বৎসর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান পৌষ মাসের মাঝামাঝি এক মধ্যাহ্নে গোকুলবাবু সাইকেল চড়িয়া যাত্রা করিলেন মন্দ মন্থর চরণে সাইকেল চালাইয়া বনের কিনারায় উপস্থিত হইলেন বনের কিনারায় একটি গ্রাম গ্রামে এক মুদির দোকানে সাইকেল রাখিয়া বনের মধ্যে প্রবেশ করিলেন বনটি আকারে প্রায় গোলাকৃতি ব্যাস অনুমান তিন মাইল ইহার নেমি বৃত্ত ঘিরিয়া কয়েকটি ছোট ছোট গ্রাম কোন গ্রাম হিন্দু প্রধান কোনো গ্রাম মুসলমান প্রধান গ্রামীণেরা সকলেই চাষি জঙ্গলের চারিপাশে গ্রামগুলির অবস্থিতি দেখিয়া মনে হয় যেন জঙ্গলকে পাহারা দিবার জন্য থানা বসিয়াছে বনটি খাস মহলের সম্পত্তি হইলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায় গোকুলবাবু বন্দুক কাঁধে লইয়া বনের কেন্দ্রস্থল লক্ষ্য করিয়া চলিলেন বেলা তৃতীয় প্রহর সূর্য একটু পশ্চিমে ঢলিয়াছে ষষ্াকীর্ণ ভূমির এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলা একক দাঁড়াইয়া আছে কোথাও বা কয়েকটা গাছ একত্র হইয়া ঘুঁট পাকাইতেছে বট গাছগুলা ফলে ফলে রাঙা হইয়া উঠিয়াছে কিন্তু আশ্চর্য কোথাও একটি পাখি নাই এই সময় গাছে গাছে ফলাশি পাখির ভিড় লাগিয়া থাকে আজ পাখিগুলা গেল কোথায় গোকুলবাবু এক স্থানে স্থির হইয়া দাঁড়াইয়া কান পাতিয়া শুনিলেন ঘুঘুর উদাস বিলাপ বনকপতের ফটফট পাখার আওয়াজ কিছুই শোনা যায় না তিনি চারিদিকে দৃষ্টি ফিরাইলেন কই গরু ভেড়াও তো চড়িতেছে না বনের সকল পশুপক্ষী শলা পরামর্শ করিয়া একসঙ্গে অদৃশ্য হইয়াছে নাকি বিরক্ত হইয়া তিনি মনে মনে মন্তব্য করিলেন মানে হয় না তবু তিনি অগ্রসর হইলেন কাল হয়তো একদল শিকারী আসিয়াছিল দমাদ্দম বন্দুক ছড়িয়া পাখিগুলাকে বন করিয়াছে কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তাহারা জড়ো হইয়াছে গোকুলবাবু বড় বড় গাছগুলার তলা দিয়া চলিতে চলিতে ঊর্ধ্বে গাছের ঘন ডালপালার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন হরিয়াল পাখিগুলা বর্ণচোরা তাহারা যখন আকাশে ওড়ে তাহাদের সবুজ রং সহজেই চোখে পড়ে কিন্তু একবার গাছে বসিলে নিমেষে অদৃশ্য হইয়া যায় গাছের পাতার সঙ্গে তাহাদের গায়ের রং এমন বেমালুম মিশিয়া যায় যে তাহাদের আর দেখা যায় না গাছের তলা হইতে শিকারীর অভিজ্ঞ চক্ষু তাহাদের সিলুয়েট দেখিয়া চিনিতে পারে গোকুলবাবু দেখিতে দেখিতে চলিলেন কিন্তু একটিও হরিয়াল দেখিতে পাইলেন না বনের কেন্দ্রস্থলে আট দশটা বড় বড় গাছ একত্র হইয়া নিম্নে ঘন ছায়া রচনা করিয়াছিল গোকুলবাবু কাঁধ হইতে বন্দুক নামাইয়া একটি গাছের গুঁড়িতে হেলাইয়া দিলেন একটু নিরাশভাবে গাছতলায় বসিলেন যে পুকুরে মাছ নাই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নাই সে বনে পাখি মারিতে আসা একই কথা মানে হয় না তিনি পকেট হইতে কুচা সুপারি লইয়া কিছুক্ষণ চিবাইলেন তারপর মন একটু চাঙ্গা হইলে উঠিয়া দাঁড়াইলেন উঠিয়া দাঁড়াইতেই কে যেন তাহার পিছন হইতে গরম পাঞ্জাবির ছুট ধরিয়া টান দিল গোকুলবাবু চমকিয়া ফিরিয়া চাহিলেন তাহার বুক ধরাশ করিয়া উঠিল ভয়ের কিছু নয় গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল তাহারই কাঁটায় পাঞ্জাবির প্রান্ত আটকাইয়া গিয়াছিল গোকুলবাবু ধাতস্থ হইলেন কিন্তু গত বছরের একটি ঘটনা তাহার মনে পড়িয়া গেল তিনি গাছটিকে ভালো করিয়া নিরীক্ষণ করিলেন হ্যাঁ এই গাছটাই বটে গত বছর এই সময় এই গাছতলায় একটি ব্যাপার ঘটিয়াছিল গত বছর এমনই একটি দ্বীপ প্রহরে গোকুলবাবু এই বনে পাখি মারিতে আসিয়াছিলেন আসিয়া দেখিলেন পুলিশ বন ঘিরিয়া ফেলিয়াছে একজন ডিএসপি দুজন দারোগা পাঁচ ছয়জন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল সকলেই সশস্ত্র কি ব্যাপার একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে আপনারাও পাখি শিকার করবেন নাকি পাখি নয় আরো বড় শিকার ছোট দারোগা বলিল আবদুল্লা নামে এক দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকাইয়া আছে আবদুল্লা একজন বড় গুন্ডা বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করিয়া সে ধরা পড়িয়া যায় বিচারে তাহার ফাঁসি রাজ্ঞা হয় বিচারের পর আদালত হইতে জেলখানায় যাইবার সময় সে দুইজন রক্ষীকে গুরুতর আহত করিয়া দড়ি দড়া ছিঁড়িয়া পলাইয়াছিল এই বনের কিনারায় একটি গ্রামে আবদুল্লার আত্মীয় স্বজন বাস করে পুলিশ সন্ধান লইয়া জানিতে পারিয়াছে সে এই বনে লুকাইয়া আছে আত্মীয় স্বজনেরা তাহার খাদ্য সরবরাহ করে তাই পুলিশ আজ এই বনে হানা দিয়াছে আবদুল্লাকে ধরিবে শুনিয়া গোকুলবাবু বলিলেন তাহলে আমি ফিরে যাই আজ আর শিকার হল না আমি বৃথাই এত দূর এলাম মানে হয় না ছোট দারোগা বলিল আপনি তো প্রায়ই এ জঙ্গলে শিকার করতে আসেন জঙ্গলের ঘাত ঘাতঘুত সব জানা আছে তা আছে আসুন আমার সঙ্গে ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে লইয়া গেল ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনিয়া এবং জঙ্গলের সহিত ঘনিষ্ঠতার কথা জানিতে পারিয়া বলিলেন বেশ তো আপনিও খুঁজুন না আপনার সঙ্গে বন্দুক আছে ভয়ের কিছু নেই যদি ধরতে পারেন নামও হবে বাবু বনে প্রবেশ করিলেন ভাবিলেন পাখির বদলে মানুষ মৃগয়া মন্দ কি একটা নূতন অভিজ্ঞতা বনের মধ্যে আরও অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করিতেছে ঝোপঝাড় ঠেঙ্গাইয়া বিবিধভাবে বনের কিনারা হইতে কেন্দ্রের দিকে অগ্রসর হইতেছে গোকুলবাবু তাহাদের অতিক্রম করিয়া অভ্যন্তর দিকে চলিলেন তাহার দৃষ্টি গাছের মাথার দিকে পুলিশ ঝোপঝাড় ঠেঙাইতেছে ঠ্যাঙাক গোকুলবাবু যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলিতেছে আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকিবে না উপরে থাকিবে ঘন্টা দুই এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে গোকুলবাবু একাকি এই গাছটির তলায় আসিয়া উপস্থিত হইলেন প্রকাণ্ড গাছ একেবারে মহিরূহ গুড়িটা তিনজন মানুষ জড়াইয়া ধরিতে পারে না ডালগুলা অতিকায় হাতি সুরের মতো জড়াজড়ি করিয়া বহু শাখা প্রশাখা বিস্তার করিয়া বহু ঊর্ধ্বে চলিয়া গিয়াছে ঘন পাতার আবরণের মধ্যে গধুলি রন্ধকার গোকুলবাবু নিচের দিকে ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিলেন ঊর্ধ্ব দেখিতে দেখিতে তাহার চোখ পড়িল মাটি হইতে আন্দাজ বিষাত উচ্চ একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়াইয়া আছে একটা মনুষ্য দেহ অভিজ্ঞ চক্ষু নহিলে মনুষ্য দেহ ঠাহর করা যায় না মনে হয় গাছেরই একটা শাখা বাবুর বন্ধুকে টোটা ভরাই ছিল তিনি ডাকিলেন নেমে আয় উপর হইতে সারা শব্দ আসিল না গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল তিনি তখন বলিলেন আমি তোকে দেখতে পেয়েছি ভালো চাষ তো নেমে আয় নইলে গুলি করব এবারও আকৃতিটা নিশ্চল গোকুলবাবুর ইচ্ছা ছিল আসামিকে নিজেই ধরিবেন এবং বন্দুকের আগায় লইয়া গিয়া ডিএসপির হাতে সমর্পণ করিয়া দিবেন কিন্তু তাহা হইল না দেখিয়া তিনি গলা চড়াইয়া হাঁক দিলেন আসামিকে দেখেছি এসো। জলদি মুহূর্তের মধ্যে পঞ্চাশ জন লোক আসিয়া গাছ ঘিরিয়া ফেলিল আসামি তবু গাছ হইতে নামিতে চায় না ডিএসপি তখন কয়েকবার বন্দুকের থাকা আওয়াজ করিয়া বলিলেন আবদুল্লাহ যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের ওপরে গুলি করে মারব অবশেষে আব্দুল্লাহ নামিয়া আসিল কয়লার মতো কালো লিকলিকে একটা লোক পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি পুলিশ তাহার হাতে হাত করা পড়াইলো। সে বাধা দিল না কেবল তাহার বিষাক্ত হিংস্র দৃষ্টি বাবুর ওপর স্থির হইয়া রহিল পুলিশ আবদুল্লাকে টানিয়া লইয়া চলিয়া গেল কিছুদিন পরে গোকুলবাবু খবর পাইলেন আবদুল্লার ফাঁসি হইয়া গিয়াছে ইহা এক বছর আগেকার ঘটনা বন্দুক কাঁধে তুলিয়া গোকুলবাবু আর একবার গাছটিকে আপাদ মস্তক নিরীক্ষণ করিলেন হ্যাঁ এই গাছ হইতেই তিনি আবদুল্লাকে ধরাইয়াছিলেন ওই যে ডালটা যাহার গায়ে তাহার কালো দেহটা গিরগিটির মতো জড়াইয়াছিল কিন্তু আজ পিছনে অতর্কিতে টান পড়ায় তাহার বুক ধরাস করিয়া উঠিল কেন তাহার মনে কুসংস্কার নাই লজিকের ফাঁদে যাহা ধরা যায় না তাহা তিনি বিশ্বাস করেন না তবে নিশ্চয় গত বছরের ঘটনা তাহার অবচেতন মনে সঞ্চিত হইয়াছিল মনের অনাবশ্যক জঞ্জাল মানে হয় না তিনি আবার চলিলেন শীতের সূর্য আরেকটু পশ্চিমে ঢলিয়াছে সূর্যের রং পিতাব হইয়াছে গোকুলবাবু দ্রুত পা চালাইলেন বনের ওদিকটা দেখিয়া তাড়াতাড়ি ফিরিতে হইবে বনের মধ্যে রাত্রি হওয়া বাঞ্ছনীয় নয় আরও মাইলখানে গিয়া গোকুলবাবু দাঁড়াইলেন দুধ তোর আর টোটো করিয়া কি হইবে সব পাখি আছে। এখন ঘরের ছেলে ঘরে ফিরিয়া গেলেই ভালো গোকুলবাবু অসংখ্য বাস শিকারে আসিয়াছেন কিন্তু নিষ্ফল যাত্রা কখনো হয় নাই তিনি ফিরিবার জন্য পা বাড়াইয়াছেন এমন সময় বাবু বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় পাশের দিকে ফিরিলেন পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি গাছপালা নেই তাহার অপর প্রান্তে প্রায় দুই শত গজ দূরে একটা শুষ্ক মৃত শ্যাওড়া গাছ নিষ্পত্ত ডালপালা মেলিয়া দাঁড়াইয়া আছে এত দূর হইতে স্পষ্ট দেখা না গেলেও গাছের মাথায় হাড়ির মতো কি একটা রহিয়াছে গোকুলবাবু চক্ষু কুঞ্চিত করিয়া দেখিতে লাগিলেন মোরগই মনে হইতেছে বন মোরগ শিকারীর কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নাই গোকুলবাবু জানিতেন এ বনে মোরগ আছে কিন্তু কোনোদিন মারিতে পারেন নাই এই সময় গাছের চূড়ায় হাড়িটা গলা উঁচু করিয়া আবার ডাকিয়া উঠিল কোকর কো আর সন্দেহ রহিল না একটা চাপা উত্তেজনা গোকুলবাবু স্নায়ুমণ্ডলীকে ধনুর গুণের মতো টান করিয়া দিল তিনি দূরে বৃক্ষ শীর্ষে দৃষ্টি রাখিয়া কাঁধ হইতে বন্দুক নামাইলেন পকেট হইতে চার নম্বরের একটি টোটা লইয়া বন্দুকে ভরিলেন তারপর বন্দুক হস্তে নিঃশব্দ পদসঞ্চারে অগ্রসর হইলেন একশো গজের মধ্যে পৌঁছিয়া তিনি মোরগটাকে স্পষ্ট দেখিতে পাইলেন প্রকাণ্ড মোরগ যেন একটা ময়ূর কুচকুচে কালো গায়ের পালক তাহার উপর রৌদ্র পড়িয়া ঝকমক করিতেছে পুচ্ছের ময়ূরকণ্ঠী পালকগুলি বক্রভাবে উদ্যত হইয়াছে মোরগ সগর্বে গলা উঁচু করিয়া এদিক ওদিক চাহিতেছে গোকুলবাবুর শরীরের ভিতর উত্তেজনার একটা শিহরণ খেলিয়া গেল তাহার বন্দুকের পাল্লা একশো গজ মোরকটা পাল্লার মধ্যে আসিয়াছে কিন্তু গোকুলবাবু সাবধানী লোক একশো গজ দূর হইতে ছড়রা এদিক ওদিক নিক্ষিপ্ত হয় লক্ষ্যে নাও লাগিতে পারে তিনি অতি সন্তর্পণে এক পা এক পা করিয়া অগ্রসর হইলেন কাছে পিঠে গাছ থাকিলে ভাবনা ছিল না কিন্তু গাছ নাই তাহাকে খোলা মাঠ দিয়া অগ্রসর হইতে হইল আরও পঁচিশ গজ গিয়া তিনি থামিলেন এইবার বেশ পাল্লার মধ্যে আসিয়াছে আর লক্ষ্যভ্রষ্ট হইবার ভয় নাই তিনি ধীরে ধীরে বন্দুক তুলিলেন কিন্তু টিপ করিয়া ঘোড়া টিপিবার আগেই মোরগটা ফরফর শব্দে উড়িয়া গেল মোরুক জাতীয় পাখি ভালো উড়িতে পারে না তাহাদের ওজনের তুলনায় পাকনা ছোট কিন্তু উঁচু হইতে লাফাইয়া পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামিতে পারে মোরকটা পাখনা নাড়িতে নাড়িতে মাটিতে নামিয়া কোঁক কোঁক শব্দ করিতে করিতে একদিকে ছুটিল গোকুলবাবু দেখিলেন প্রায় একশো গজ গিয়া মোরকটা একটা গাছের তলায় দাঁড়াইল তারপর যেন কিছুই হয় নাই এমনিভাবে গাছের নিচু ডালে উঠিয়া ডাকিল কোঁকোর গাছের তলায় ছায়া ছায়া তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাইতেছে বাবু বিড়াল পদক্ষেপে অগ্রসর হইলেন তাহার জ্ঞান নাই সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটির উপর কেন্দ্রীভূত হইয়াছে তিনি আবার তাহার পাল্লার মধ্যে উপস্থিত হইলেন কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়িয়া গেল বেশি দূর গেল না ঠিক পাল্লার বাহিরে গিয়া একটা ঝোপের পাশে দাঁড়াইল গলা উঁচু করিয়া ব্যঙ্গ ভরে ডাকিল গোকুল বাবু আবার চলিলেন নিয়তির চুম্বক তাহাকে টানিয়া লইয়া চলিল ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়িল চারিদিক ছায়াচ্ছন্ন হইয়া আসিল গোকুলবাবু সেদিকে লক্ষ্য নাই তিনি মোহগ্রস্তের মতো মোরগের পিছনে চলিয়াছেন কিন্তু অনেক চেষ্টা করিয়াও তিনি মোরগটাকে মারিতে পারিলেন না যতবার পাল্লার মধ্যে আসে ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পলাইয়া যায় তাহার অনুসরণ করিয়া তিনি কোন দিকে চলিয়াছেন তাহাও তাহার লক্ষ্য নাই কেবল একাগ্র ব্যগ্রতায় পাখির পিছনে চলিয়াছেন একবার তাহার মনে হইল গাছপালা ওপারে ধোঁয়া উঠিতেছে তাহার মনের উপর অস্পষ্ট ছায়া পড়িল বনের কিনারে কোনো গ্রামের কাছে পড়িয়াছেন দিনের আলো দ্রুত আসিয়া নিভিয়া আসিতেছে চারিদিকে গাছপালা আবছায়া হইয়া গিয়াছে তবু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায় হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠিয়া তীব্র কণ্ঠে ডাক দিল গোকুলবাবু দেখিলেন হ্যাঁ একটা গোরস্থান গ্রাম্য স্থান। অধিকাংশ কবরই মাটির ইটের কবর যে দু আছে তাহাও চুন সুরকি খসিয়া জীর্ণ হইয়া পড়িয়াছে কেবল একটা গোর নূতন তাহার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছিয়া যায় নাই সেই গোরের শিরস্তম্ভের ওপর মোরকটা গর্বিত ভঙ্গিতে দাঁড়াইয়া আছে গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস ছাড়িলেন অন্ধকারে পাল্লা বোঝা যায় না তবু ষাটসত্তর গজের বেশি নয় গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরু দুরু করিয়া উঠিল এবার ফসকাইলে আর মোরগ মারা যাইবে না সামনে বাঁ পাশে একটা বড় ফণি মনসার ঝোপ সেটার আড়ালে গিয়া দাঁড়াইতে পারিলে গোকুলবাবু কোনাচে ভাবে ফণি মনসার ঝোপের দিকে চলিলেন দৃষ্টি মোরগের দিকে তারপর হঠাৎ ঝোপের দিক হইতে একটা সরসর শব্দ শুনিয়া মোরগের উপর হইতে তাহার দৃষ্টি সরিয়া গিয়া ঝোপের ওপর পড়িল ঝোপের ভিতর হইতে একটা কালো মানুষের মুখ বাহির হইয়া আসিতেছে নিষ্ক্রান্ত দন্ত চক্ষু দুটা অপার্থিব হিংসায় জ্বলিতেছে দুই হাতে ফণি মনসার কাঁটা সরাইয়া মূর্তি বাহির হইয়া আসিল কয়লার মতো কালো গায়ের রং পরনের নীল রঙের লুঙ্গি নর ঘাতক আবদুল্লাহ তাহার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নাই গোকুলবাবু দ্বিধা করিলেন না বন্দুক তুলিয়া ফায়ার করিলেন আব্দুল্লার মুখে কিন্তু কিছুই হইল না আবদুল্লাহ অগ্রসর হইয়া আসিতে লাগিল গোকুলবাবু হতবুদ্ধি হইয়া রহিলেন তারপর যে কথাটা সংকটকালে তিনি ভুলিয়া গিয়াছিলেন তাহা মনে পড়িয়া গেল আবদুল্লার ফাঁসি হইয়া গিয়াছে সে বাঁচিয়া নাই গোপুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফাইয়া উঠিল তাহার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়িল মানে হয় না শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ